আসসালামু আলাইকুম বিডিসাব ব্লগের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে তো সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি আমার খরগোশকে ঘাস দিব। টবে যে ঘাসগুলো হয় প্রতিদিন ওইখান থেকেই কিছু কিছু ঘাস ওকে দিই এছাড়া তো কিছু করার নেই আর বাহির থেকে ঘাস আনা তো সম্ভব না আমার জন্য অনেকেই আনে কিন্তু আমার তো সম্ভব না প্রতিদিন যে ওর জন্য ঘাস আনা আর ঘাসটা ওদের জন্য খুব উপকারী ওরা খুব ভালো ঘাস খায় তো আমি প্রতিটা টপ থেকে প্রতিদিন কিছু কিছু ঘাস উঠাই একবারে সব উঠাই ফেলি না কারণ ওর তো লাগে এই যে অনেকগুলো তো এখন ওকে এগুলি দিব তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা চল ফাঁসকে আমার খরগোশের নাম ফাঁস ওকে ঘাস দিয়ে আসি তো এখন আপাতত একটাই খরগোশ আছে যে ঘাস ও কেমন করতেছে প্রতিদিন ওকে ঘাস দেওয়া হয় তো আর ওকে সারা হয় না কারণ ওকে সারলে ওকে সারলে ওরে দশ বারো দিনের মধ্যে ওরে আর ধরা যায় না ও খুব উৎপাদ করে সারা মাত্রই ও গাছ একটাও রাখে না এর জন্য মাঝে মাঝে আবার ওরা আটকাই সারিও আটকাইও এই করি তো এখন আপাতত একটাই আছে আমার তো অনেকগুলো খরগোশ ছিল যারা আমার ভিডিওতে দেখেন চ্যানেলের সাথে আছেন তারা দেখবেন অনেক খরগোশ ছিল তো যাই হোক এখন আপাতত একটাই আছে এটা সেলে খরগোশ ফাজ আমার প্রথম খরগোশ তা আবার খরগোশ আনবো আমি দোকানে কথা বলেছি তো ভালো খরগ ভালো জাতের খরগোশ পেলেই উনি আমাকে ফোন দেবে আমি নিয়ে আসবো কারণ পরিচিত দোকান সে জানে যে আমি যেটা ভালো সেটাই আমাকে দিবে আর কি তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসে এইভাবে প্রতিদিন ওকে আমি ঘাস দিই এই যে ভুসি আছে ভুসি দেই তবে আমার খরগোশ ভাত খেতে খুব পছন্দ করে বিশেষ করে ডাল দিয়ে মুসুরির ডাল দিয়ে পাতলা ডাল দিয়ে যদি ভাত মেখে দেই খুব আনন্দ করে খায় যেভাবে ও ঘাস খাচ্ছে তার চেয়েও আনন্দ করে ভাতটা খায় অনেকের শুনি অনেকের ভিডিও দেখি খরগোশ ভাত খেতে চায় না ভাত খেলে ক্ষতি হয় না এটা ভুল ধারণা আমি আজকে প্রায় তিন বছর হয়ে গেল আমি খরগোশ পালন করতেছি ভাত দিলে ভাত খুব ভালো খায় ভাতে কোনো ক্ষতি হচ্ছে না ক্ষতি হয় না আর এমন না যে সারাদিনই ভাত দিই তিনবেলা চারবেলা পাঁচবেলা ভাত দিই তা না দিনে একবার বা আজকে দিনেই গত আগামীকালকে দিচ্ছি এইরকম কারণ মুসুর ডাল দিয়ে ভাতটা খুব ভালো খায় আমার খরগোশ যেটা কেউ ভালো থাকে ভালো খায় সেটা কেন দেব না আর ক্ষতি হলে আমি বুঝতাম যেহেতু আমার খরগোশগুলো অনেক দিন যাবত আমার কাছে আছে তো চলুন এবার বাহিরে যাই আর এই হচ্ছে টাইম ফুল খুব সুন্দর লাগে অনেক সুন্দর হয়েছে ফাঁসকে ছাড়লে মানে আমার খরগোশের ছাড়লে এই গাছ একটাও থাকবে না সম্পূর্ণ বালতি খালি এই টপ পুরাটাই খালি করে দিবে তো যে কদিন আটকানো থাকে সেই কদিন গাছগুলো খুব সুন্দর থাকে ওরে ছাড় ছাড়লে একদম গাছটা শেষ তো এই জন্য মাঝে মাঝে ওরা আবার আটকায় রাখি ও ভালো যেতাই আসলে এটা তো খরগোশের নিয়ম কারণ খরগোশ আটকায় রাখলে ভালো দেখাও যায় না ভালো থাকেও না আর ওরা গাছ খাবে লতাপাতা খাবে এটাই তো নিয়ম তো ভালো থাকবেন সবাই নতুন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আমার ভিডিওগুলো তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বিদায় নিচ্ছে এখানেই আল্লাহ ফেস